দেখুন বন্ধুরা, আজকে সকালে বাবা মাছ ধরেছে পুকুর থেকে, জানতো ট্যাংরা মাছ, এই যে মৌলা মাছ, বাটা মাছ, আর এগুলো আমি জ্বালিয়ে রেখেছি, এখন কাটা হয়নি। ট্যাংরা মাছের ঝাল দারুণ খেতে হবে। দেখুন অনেক বেশি ট্যাংরা পুকুর থেকে ধরেছে, আজ বৃষ্টি হয়েছে প্রচণ্ড, সকালবেলা সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, তো সকালে বাবা এটাগুলো ধরে নিয়ে এসেছে। ট্যাংরা মাছগুলো একদম জ্যান্ত, জ্বালিয়ে রেখেছি। দেখুন কত বড়, ট্যাংরা মাছের ঝাল কীভাবে বানাতে হয় দেখাবো, চলুন শুরু করা যাক। চলে এসছে ট্যাংরা মাছগুলো ধুয়ে, একটুখানি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি সর্ষে আর পোস্ত একসঙ্গে বেটে, আপনার চাইলে শুধু সর্ষে নিতে পারেন। আর এখানে আমি নিয়েছি একটু জিরে বাটা আর আদা বাটা, আর একটু টমেটো নিয়েছি, আর কুচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়েছি। আর এবার আমি সর্ষের তেলটা কড়াটা বসিয়ে দিয়েছি, মাছটা ভাজার জন্য সর্ষের তেল দিয়ে দেবো। মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি, এবার আমি লাগিয়ে নেব। মাছগুলো লাগিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল আছে, আর একটু তেল দিয়ে দেবো, যেহেতু একটু তেল বেশি লাগবে। এবার আমি দিয়ে দেবো একে একে, অল্প একটু সময় দেবো, খুবই অল্প, দিতেটা সর্ষে বাটা দিয়ে হবে। টমেটো দিয়ে দেবো, পেঁয়াজটা লাল হয়ে গেছে, টমেটোটা কাঁচা লঙ্কাটা আমি সবটাই দিয়ে দেবো। মশলাটা টমেটো আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে দেবো, কষিয়ে নেবো। আমি এখানে বাটির মধ্যে একটু হলুদ দিয়ে দেবো, যতটা পরিমাণ লাগবে হলুদটা আমি এখানে জলে গুলে নেবো। এবার জল দিয়ে দেবো অল্প পরিমাণে, এটা দিয়ে মশলাটা কষাবো। এখানে দিয়ে দেবো একটুখানি আদা বাটা, আর দিয়ে দেবো একটুখানি জিরে বাটা, যতটা লাগবে এখানে দিয়ে দিতে হবে আদা আর জিরেটা। এইভাবে মানে রেডি করে নিতে হবে, তারপর কড়াইয়ের মশলার মধ্যে এটা আমি দিয়ে দেবো। সর্ষের পোস্তটা আমি জল দিয়ে একটু করে গুলে নেবো ভালো করে, সুন্দর করে। এখানে মশলাটা একদম সুন্দরভাবে কষিয়ে আসছে, এবার আমি এখানে স্বাদ মতো লবণটা দিয়ে দেবো। মাছগুলো ভাজা, এবার আমি দেখুন এখানে সর্ষে আর পোস্তটা একসঙ্গে দিয়ে দিলাম, আপনারা চাইলে শুধু সর্ষে বাটাও দেওয়া যায়, তো সর্ষে আর পোস্ত দিলে খুব ভালো টেস্ট হয়। আর একটু জল দিয়ে দেবো, ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি ট্যাংরা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু বেশ ভালো করে ফোটাবো। তরকারিটা হয়ে গেছে, এবার আমি এটা লাভিয়ে নেবো। তরকারিটা লাভিয়ে নিয়ে এসছি, তরকারি ঠান্ডা হয়ে গেলে আর একটু জমে যাবে খুব সুন্দরভাবে। তরকারি দেখতে খুব সুন্দর হয়েছে, দারুণ খেতে হয়। ট্যাংরা মাছের ঝাল একদম দেশি ট্যাংরা, আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, আর কেমন লাগলো আমাকে কমেন্ট করুন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো ভিডিওটা আমি এখানে